আমি হাফ সেঞ্চুরি পার করছি। না ওরকম হাফ সেঞ্চুরি হয়নি, তবে কাছাকাছি গেছে প্রায়। ছাগল এবং গরু মিলে আমি 60টা পর্যন্ত কোরবানি দিয়েছি। কোরবানির ঈদটা হলো গরু জবাই দেওয়া একটা আনন্দ, পশু যাতে কষ্ট না পায় জবাইতে, এই জন্য ছুরিটাকে ভালো করে জবাইও করি। এবার ঈদের জন্য হাফ সেঞ্চুরি করতে পারি। এইবারে আমি চাই যে সেঞ্চুরি করতে পারি কোরবানি দিয়ে, এটার আনন্দ জবাইয়ের মধ্যেই। আমাদের কোরবানি কেন্দ্রিক এটা আমাদের একটা প্রস্তুত থাকে যে অ্যাজ এ হুজুর হিসাবে আমরা প্রতি বছর এগুলো মনে করেন ছুরি তারপর চাকু টাকু ধার করে রাখি, যাতে পশু যাতে কষ্ট না পায় জবাইতে, এই জন্য ছুরিটাকে ভালো করে জবাইও করি। তারপর আমরা এই ঈদের দিন নামাজ পড়ে আল্লাহর রহমতে কোরবানির জন্য বের হয়ে যাই। আমরা যত পারি কোরবানি দিই, আমরা কোনো ই হই না, মানে এতে মনে অসুস্থ বোধ করি না, আরও ভালো লাগে। আমার মনে আছে ছাগল এবং গরু মিলেই আমি 60টা পর্যন্ত কোরবানি দিয়েছি। আমি হাফ সেঞ্চুরি পার করছি, এবার ইনশাল্লাহ আশা করি সেঞ্চুরি করব ইনশাল্লাহ। এর আগে আমি কোরবানিতে হাফ সেঞ্চুরি পার করছি, এইবারে আমি চাই যে সেঞ্চুরি করতে পারি কোরবানি দিয়ে। কোরবানি দিয়ে মানে ছাগল গরু জবাইও করে কোরবানি দিয়ে আমি সেঞ্চুরি আদায় করতে চাই, এটা আমার ইচ্ছা আর কি। আল্লাহ আসলে ওই প্রস্তুতি বলতে আমরা আর তো বেশি দিন নাই, দু একদিন সময় আছে হাতে, এই জন্য ছুরিগুলো ধার টার দেওয়ার জন্য পোড়ানোর জন্য, যাতে ঈদের দিন মোটামুটি ভালো করে মানুষের খেদমত করা যায়, জবাইয়ের কাজ করতে পারি, এই জন্য আসছি। মোটামুটি ভালোই প্রস্তুতি, ঠিক আছে। না এটা এলাকার জন্য আর কি, মসজিদে আমি থাকি ধানমন্ডি কলাবাগান এলাকায়, ওই এলাকায় মসজিদে খেদমত করি ওই এলাকার জন্য আর কি, এলাকার গরু জবাই দেওয়ার জন্য। জি এটা আসলে ওই মসজিদেই থাকবো তো এলাকায়, একদিন দুই দিন তিন দিন কোরবানির দিন তো তিন দিন পর্যন্ত, এই দুই তিন দিন এই কাজগুলো করব, গরু জবাইয়ের কাজ যেগুলো আছে এগুলো আমরা করব। এই ঈদের সময় মোটামুটি দুই তিন দিনে ২০-২৫টা গরু জবাই, ৩০-৪০টাও দেওয়া হয়, ১৫-২০টা এরকমের। না ওরকম হাফ সেঞ্চুরি হয়নি, তবে কাছাকাছি গেছে প্রায় ৩৫-৪০টা এরকমের হয়েছে। হ্যাঁ ইচ্ছা তো আছেই, যে যত আসলে কোরবানির ঈদটা হলো গরু জবাই দেওয়া একটা আনন্দ, আনন্দ পাওয়া যায়, গরু জবাই না দিলে ওই আনন্দটা আসলে ফিল করা যায় না, এই জন্য ইচ্ছা তো আছেই যে যত বেশি দেওয়া গরু জবাই দিতে পারি আর কি। আসলে কোরবানির ঈদটা তো জবাই কেন্দ্রিকই ঈদ আর কি, এই জন্য এটার আনন্দ জবাইয়ের মধ্যেই। আসলে প্রত্যাশা করতেছি ইনশাল্লাহ এবার ঈদের জন্য হাফ সেঞ্চুরি করতে পারি গরু জবাই দিয়ে আর কি।